সালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার আকামা আপনি রিনিউ করতে পারবেন। আমরা কিন্তু অনেক প্রবাসী আছি যারা কফিলকে টাকা দিলে কফিল আকামা বানায় দেয়, কিন্তু অনেক সময় অনেক কফিল আছে টাকা দিলে টাকা খেয়ে সে আকামা বানায় দেয় না। তো এই সমস্যার থেকে বাঁচার জন্য আমাদের একটা উপায় আসলে আছে। অবশ্যই যে সকল প্রবাসীরা আকামা নিজের আকামা নিজে বানাতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা, আপনাদের যাদের ব্যাংক কার্ড আছে সেই ব্যাংক কার্ডের মাধ্যমে অবশ্যই আপনারা ওই আকামার টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর আপনি যদি আকামার টাকাটা পেমেন্ট করে দেন তাহলেই হচ্ছে আপনার আকামাটা নতুন করে রিনিউ হয়ে যাবে, তাহলে আপনার আর 1 বছর কোনো টেনশন করতে হবে না। অবশ্যই এই সিস্টেমটা আমাদের যাদের যারা ফ্রি ভিসায় কাজ করি তাদের জন্য অনেক হেল্পফুল একটা সিস্টেম। তো অবশ্যই আমরা এখন স্ক্রিনে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা সেই টাকাটা আপনার মোবাইলের ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। অবশ্যই সেই জন্য আমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কিভাবে আমরা টাকাটা সুন্দরভাবে পেমেন্ট করতে পারবো। অবশ্যই এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ইকামা রিনিউ করবেন, সেই জন্য আমাদেরকে এনসিবি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন কুইক পে এনসিবি, এই অ্যাপসটাতে আমরা এখন প্রবেশ করব। এখন অ্যাপসটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে শো করবে। অবশ্যই আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে ডায়াল করতে হবে। তো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা লগইন যে বাটনটা আছে এই বাটনে চাপ দিয়ে লগইন করে নেব। একটা ভেরিফাই কোডের অপেক্ষায় আছি, অবশ্যই ভেরিফাই কোডটা আসলে আমরা লগইনে সাকসেসফুল হয়ে যাব। দেখুন একটা অ্যালাউ বাটন, অ্যালাউ বাটনে ক্লিক করে দিলাম, অটোমেটিক কোডটা ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা এই সাদাত যে অপশনটা আছে সাদাত অপশনে গেলাম। যাওয়ার পরে গভর্নমেন্ট পেমেন্ট এই অপশনটাতে গেলাম। যাওয়ার পর দেখেন আমরা কতগুলো অপশনে আমরা এখানে কাজ করতে পারবো। এই অপশনটাতে আসার পর দেখেন এখানে ভিজিট ভিসারও অপশন আছে। তো আমরা আজকের যেই ভিডিওটা সেটা হচ্ছে রিনিউ ইকামা, এটা আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আইডি নাম্বার দিতে হবে, দেওয়ার পরে প্রসেসিংয়ে দিতে হবে, এরপর 3 নম্বর ধাপে আমরা চলে যাব। অবশ্যই পেমেন্ট যদি থাকে আপনারা এটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা টাকাটা পেমেন্ট করতে হয়, সেই সিস্টেমটা কোথায় থেকে পাবো, কিভাবে পাবো, এটা এনসিবির কার্ড থেকে আমি দেখালাম। অবশ্যই আপনাদের এনসিবির কার্ডই বেশি আছে, সেই জন্য আমি এনসিবির অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে এই সিস্টেমটা বের করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার হাজির হব। সে পর্যন্তই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।